হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে আমরা যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রিপজিশনের একটি প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসটা কেন দিচ্ছি তোমাদের, দেখো এই প্রিপজিশন গ্রামারটা তোমাদের অনেকেরই আছে, বিশেষ করে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবে বা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও অন্যান্য সেক্টরগুলোতেও আছে, অনার্স ডিগ্রিতেও আছে প্রিপজিশন। তো আমরা এই প্রিপজিশনটা প্র্যাকটিসের সাথে কিভাবে রোলটা আয়ত্ত করা যায় সেই জন্য তোমাদের এই ক্লাসটির আয়োজন করেছি। কারণ তোমরা অনেকেই বলেছো স্যার আমরা যদি রোল মানে অর্থ পারি তাহলে সে অনুযায়ী করতে পারি, কিন্তু রোলও মুখস্থ করে রাখতে পারি না বা অর্থ অনেকেই পারি না, তাহলে আমরা কি করব, সেটা কি আমরা কি করে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি দেখো এই গ্রামারটা অর্থটা জানা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যদি অর্থটা না জানি তাহলে একটা কৌশলে আমরা প্রিপোজিশন করে আসতে পারবো। জাস্ট এইটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে, যেহেতু প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে সেই জন্য আমরা তোমাদের প্র্যাকটিস ক্লাস দিচ্ছি। কিছু শব্দ, নির্দিষ্ট কিছু শব্দ আছে যেই শব্দের পরে এই একটা নির্দিষ্ট প্রিপজিশনেই বসে, তো আমরা এইগুলোই করে করে আয়ত্ত করে ফেলবো। দেখো আমরা আজকে প্র্যাকটিস ক্লাসের জন্য প্রিপজিশন প্র্যাকটিস ক্লাস কুমিল্লা বোর্ড 2016-কে রেখেছি, যেটা এসএসসি পরীক্ষা এসেছিল 2016-তে কুমিল্লা বোর্ডে। তো এইটা দেখো আমি কিন্তু যেইভাবে আসছে তোমাদের একটা প্যাসেজ আকারে এ বি দিয়ে, আমি সেটা না শুধুমাত্র আমি একটা লাইন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, বুঝতে সুবিধা হয়। দেখো প্রথম লাইনে একটা প্রিপজিশন আছে, কি লেখা আছে, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট হিজ স্টাডিজ, একজন ভালো স্টুডেন্ট কখনোই তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। এই ইনডিফারেন্ট কথাটা মানে হচ্ছে উদাসীন। তো এইবার হচ্ছে আমরা এই অর্থটা তোমাদের বলে দিলাম, যদি তুমি অর্থ অনুযায়ী রোল করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। অর্থ অনুযায়ী কীভাবে আসে দেখো, যে কোনো কিছুর দিকে বোঝালে সাধারণত আমরা টু বসাই, তাহলে এখানে কি কার প্রতি উদাসীন, কার প্রতি কোন দিক বা প্রতি, তাহলে পড়াশোনার প্রতি, তাহলে সেই অর্থে এখানে কিন্তু টু বসে। আচ্ছা এবার তোমরা আমার বলতে পারো, যারা একটু উইক তারা বলতে পারো স্যার আমরা তো টু তো আপনি অর্থ বুঝে করলেন সেই জন্য রোল বোঝে, কিন্তু আমরা কিভাবে করব যারা আমরা অর্থ পারি না বা রোল পারি না, তারা করবো হচ্ছে দেখো এই ইনডিফারেন্ট, এই শব্দটা মনে রাখবা, ইনডিফারেন্ট শব্দ আর হচ্ছে ডিফারেন্ট শব্দ, ইনডিফারেন্ট ডিফারেন্ট শব্দের পরে সবসময় টু বসে, সবসময় টু বসে, তাহলে তুমি যখন প্র্যাকটিস করতেছো তো এই ইনডিফারেন্ট শব্দটা তোমার কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে। তো আশা করতেছি এইভাবে করে তোমরা আয়ত্ত করবে, ঠিক আছে। এরপরে এটা দেখো এইখানে আছে, দেখো অ্যাড হেয়ার, তো এইখানেও হিস স্টাডিজ মানে প্রতি বোঝাচ্ছে পড়াশোনার প্রতি, অর্থটা কি দাঁড়ায় দেখো হি অলওয়েজ অ্যাডহেয়ার হিস স্টাডিজ, সে সবসময় তার পড়ার প্রতি কি অনুরক্ত বা আগ্রহী, পড়ার প্রতি যদি এটা বোঝায় তাহলে টু হয়। তাহলে দেখো আরও একটা শব্দ পেলাম আমরা অ্যাডহেয়ার, এই অ্যাডহেয়ার শব্দটা পরে সবসময় টু বসে, ঠিক আছে, সবসময় যে প্রিপজিশনটা বসে তার নাম হচ্ছে কি টু। তাহলে দেখো আমরা এখানে বলছি ইনডিফারেন্ট আর হচ্ছে অ্যাডহেয়ার, ওকে। এরপরে দেখি আমরা পরের সেন্টেন্সটা, হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রুট, সে কোনো কিছুই শেখে না মুখস্থ করে, ঠিক আছে, সে কোনো কিছুই শেখে না কি করে মুখস্থ করে। এইখানে একটা শব্দ আছে দেখো, এই থিংস শব্দটা বাড়তি, এখানে লার্ন, লার্নের পরে যদি কখনো মানে ই হয় বাই দাও তাহলে হয় হচ্ছে মুখস্থ করা, তাহলে তোমরা এইভাবে মুখস্থ করবা বা মনে রাখবা, এই লার্ন শব্দটা পরে যে প্রিপোজিশনটা বসে যদি পড়াশোনা সংক্রান্ত হয় সেটা হচ্ছে কি বাই, ঠিক আছে, লার্ন যেহেতু পড়াশোনা সংক্রান্ত তাহলে লার্নের পরে কি হবে বাই, এভাবে করে মনে রাখবা, ওকে। এরপরে দেখো কি আছে, হি ডাজ নট হান্ট ড্যাশ ট্রেডিশনাল গাইড বুকস, সে কি করে না, সে কখনোই ফলো করে না, কি ফলো করে না, ট্রেডিশনাল প্রথাগত যে গাইড বইটা আছে সেটা ফলো করে না। তো এই হান্টের পরে আমরা এখানে কি দেবো, হান্টের পরে দেবো হচ্ছে আমরা ফর দেবো, এই যে ফর, হান্ট ফর, ঠিক আছে, এই হান্ট শব্দটা, তাহলে আমরা এখানে একটা শব্দ পেলাম কি হান্ট, হান্টের পরে কি বসবে তাহলে সবসময় মনে রাখবে তোমরা, হান্টের পরে ফর বসবে, এইভাবে করে কিন্তু তোমরা লিখে আসবে। এরপর দেখো মোরওভার, ওদি কিন্তু হি হ্যাজ গ্রেট থার্স্ট, তার অনেক পিপাসা আছে ড্যাশ নলেজ, জ্ঞানের জন্য অনেক পিপাসা আছে, দেখো অর্থ বুঝে যদি করি তাহলে জ্ঞানের জন্য, তো জন্য কথাটার জন্য কিন্তু আমরা ফর দেই, ঠিক না, কিন্তু এখানে একটা শব্দ আছে দেখো, এই যে থার্স্ট, এই থার্স্ট কথাটার জন্য ফর বসে, কোনো কিছুর জন্য পিপাসা পাওয়া, ঠিক আছে, যেরকম আমরা পানির জন্য পিপাসা হতে পারে তাহলে থার্স্ট ফর ওয়াটার। তো এইভাবে করে তাহলে এই থার্স্ট শব্দটা যেখানে আমরা পাবো থার্স্টের পরে আমরা মনে করবো কি যে এইটার পরে ফর বসে, ওকে। তো এরপরে দেখো ফর দিস হি ডাজ নট কনফাইন হিমসেলফ ড্যাশ দ্য ট্রেডিশনাল স্টাডিজ, দেখো সে কখনো তাকে আবদ্ধ করে রাখে না কি প্রথাগত পড়াশোনায়, ঠিক আছে, তাহলে এই যে যে পড়াশোনায় তো এইখানে অন্তস্তয় আছে, তো অন্তস্তয় থাকলে আমরা জানি
টু হয়, বা কোনো কিছুর দিকে হলে টু হয়, ঠিক আছে, বা কোনো কিছুর প্রতি হলে টু হয়। তো আবদ্ধ কোথায়? ট্রেডিশনাল পড়াশোনার প্রতি। তো এই অর্থ অনুযায়ী কিন্তু আমরা এখানে টু দিতে পারি, কিন্তু এখানে তোমাদের শব্দটা মনে রাখতে হবে কি, এই যে কনফাইন, এই কনফাইন শব্দটার পরে টু হয়। তাহলে দেখো এই গল্পটার মধ্যে আমরা ইনডিফারেন্ট, অ্যাডহেয়ার, কনফাইন তিনটা পেয়েছি শুধু টু এর জন্য। তো এইভাবে করে করে কিন্তু আমরা মুখস্থ বা আয়ত্ত করবে, ঠিক আছে। অনেকেই বলতে পারো, স্যার এগুলো কতগুলো শব্দ মুখস্থ করা যাবে? না, অনেক শব্দ তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা যা পিছনের বোর্ডগুলোতে এসেছে, যদি তোমরা এই প্র্যাকটিসগুলো বারবার করো, তাহলে দেখো যে ওই অনুযায়ী কিন্তু তোমাদের এসে থাকে, ওই প্যাসেজ থেকেই তোমাদের কমন পড়ে। তো সেই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র পিছনের এইগুলো প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে পারো, ঠিক আছে। তোমরা যদি বাসায় নিজের করতে না চাও, তাহলে আমার সাথে যে প্র্যাকটিস ক্লাসগুলো আছে, তুমি সেই ক্লাসগুলো কিন্তু করে করে দেখতে পারো, ঠিক আছে। তো আমরা পরের সেন্টেন্সটা চলে যাই, দেখো, হি ইজ অলওয়েজ অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এর মানে কি? হি ইজ অলওয়েজ অ্যাওয়ার, সে সবসময় অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে সবসময় অফ বসে। অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন বা সতর্ক, সে সবসময় সতর্ক। দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান ঘটনাবলী, দ্য ওয়ার্ল্ড, দেখো দ্য ওয়ার্ল্ড কোনো স্থান থাকলে কি বসে? ইন বসে। কিন্তু তোমরা এখানে কি মনে রাখবা যে এইটা তো আপনি অর্থ অনুযায়ী ওয়ার্ল্ড বলে ফেলছেন, কিন্তু দেখো অ্যাফেয়ার শব্দটার পরে সবসময় ইন হয়। কেন ইন হয়? কারণ অ্যাফেয়ার মানে কি? কোনো কিছুর সম্পর্কের মধ্যে যাওয়া, তাই মধ্যে বলতেও ইন বসে, ঠিক আছে। তাহলে অ্যাফেয়ার শব্দটার পরে যে প্রিপোজিশনটা বসে তার নাম হচ্ছে হলো কি? ইন। আর এখানে হচ্ছে অ্যাওয়ারের পরে যে শব্দ প্রিপোজিশনটা বসে তার নাম হচ্ছে অফ। এভাবে করে মনে রাখবা, ওকে। এরপরে দেখো, হি অ্যাভয়েডস বাই হিজ টিচার, দেখো সে অ্যাভয়েডস, তো অ্যাভয়েডসের পরে ইন বসে, ওভার বসে, ঠিক আছে। আবার অ্যাভয়েডস পরে বাইও বসে। অ্যাভয়েডস বাই মানে হচ্ছে মেনে চলা, যেহেতু এখানে টিচারের কথাটা আছে, সে টিচারের অ্যাডভাইসের মেনে চলে, এই জন্য তোমরা এই অ্যাভয়েডস বাইটা দেবা, যদি টিচার বা অ্যাডভাইস রিলেটেড এরকম কিছু থাকে, ঠিক আছে। আর যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে অ্যাভয়েড ইন দিতে হয়, ওকে। এরপরে অ্যান্ড জর্জ দেয়ার লিসন, এবং তার কী করে? জর্জ ডাউন মানে হচ্ছে, এখানে আমরা ডাউন দেবো, ডিও ডাব্লিউ এন, এই জর্জ ডাউনটা হচ্ছে কী করা? নোট করা, নোট করা, নোট, এই একটা ফ্রেজ। তো এইভাবে করে কিন্তু আমরা এই রোলগুলো আয়ত্ত করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনায়। দেখো তোমরা এইভাবে করে যদি প্রিপোজিশনটা শেষ করো, কয়েকটা মানে বেশি না, যা 7 থেকে 8টা ক্লাস যদি তোমরা একটু ফলো করো, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো পাবা তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তো আশা করতেছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর যদি তোমাদের রোলের উপরে কোনো ক্লাস লাগে অথবা অন্য কোনো প্রয়োজনীয় ক্লাস মনে হয় যে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে আগ্রহী, আমাদের এই ইউটিউব চ্যানেলে ইংলিশ ভাষা শিক্ষার উপরে ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।